চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে 791 জন নিবন্ধিত জেলের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল্লাহ পাটোয়ারি ও সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা দিবাসচন্দ্র দাস উপস্থিত ছিলেন। এ সময় ইউপি সচিব তাসলিমা বেগম, ইউপি সদস্য কাদির গাজী, জাহিদুল ইসলাম, সাইফুদ্দিন খান, সেলিম তালুকদার ও আহসান তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।